আজ রবিবার 18ই চৈত্র 2023 সালের 2রা এপ্রিল। বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ কিন্তু রবিবার, আর রবিবার নামটি গ্রহদের রাজা রবি অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত। সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সরকারি চাকরির জন্য আমাদের জন্মছকে রবি বা সূর্যকে কিন্তু মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তাই আজ রবিবারের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সা সূর্যায় নামা এটি 108 বার করে জপ করুন। আর যদি পারেন তাহলে স্ক্রিনে তো আপনারা সূর্যের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন, এটি জপ করুন না। প্রতিদিন সকালবেলা তামার লোটায় একটু করে জল আর একটু পুষ্প নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের অতুলনীয় কাটবে। আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আর চলতি মাস 2023 সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ কর্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগতভাবে আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অতীতে যে পরিমাণে অর্থ আপনারা ব্যয় করেছেন তার কারণে আর্থিক সংকটের সম্মুখীন কিন্তু আজ আপনারা হতেই পারেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আজ আপনারা সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ ভ্যাকান টাইম বা খালি সময়ে পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা আপনারা করতেই পারেন, তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। পরিবারের কোনো সিনিয়র সিটিজেন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।